আজকে আমার ইচ্ছে তো ছিল তোমাদের সাথে একটা DIY কানের দুলের আইডিয়া শেয়ার করব, তাই যথারীতি যে বক্সটাতে আমি DIY এক্সেসরিজ বানানোর জিনিসপত্র রাখি সেটা ওপেন করতেই আমার মাথার মধ্যে একটা বাস পড়লো আর কি। মানে এরকম হেভি জিভি একটা অবস্থা, আসলে দোষটা আমারই, আমি খুব লিমিটেড সময়ে কাজ করি, তো তো দেখা যায় যে কাজগুলো করার পরে এগুলো গুছানো তেমন একটা হয় না, দেখা যায় অনেক দিন পর পর গুছাই। তো এগুলো দেখে এখন আমার DIY কানের দুলের আইডিয়া মাথা থেকে চলে গেছে, এখন মনে হলো যে না, এটার জন্য একটা DIY অর্গানাইজার আমাকে বানাতে হবে, কানের দুল পরে বানাবো, তাই যেই ভাবা সেই কাজ। যথারীতি আমি একটা পুরনো জুতার বক্স নিই, এই বক্সটাকে আজকে আমি DIY অর্গানাইজার বক্সে ট্রান্সফার করব। যেহেতু জুতার বক্সের যে হাইটটা সেটা একটু লম্বা, একটু না মানে অনেক বেশি লম্বা, তাই আমি হাইটটাকে একটু শর্ট করব। সেজন্য আমি 4 সেন্টিমিটার মাপে জুতার বক্সের চারপাশে মার্ক করে নিই, দেন এটাকে আমি চারপাশ থেকে এভাবে সমান করে কেটে নেব মাপ অনুযায়ী। এইটা কাটার পরে এইটা হচ্ছে আমার বিট বক্সের যে বেসটা সেটার প্রথম অংশ। তো এটা যে দুই পাশের অংশটা খুলে গেছে কাটার ফলে সেটাকে আমি গ্লু গানের সাহায্যে লাগিয়ে ফেলবো। তো আমার যে নিচের যে পেস্টটা সেটা রেডি, এখন ঢাকনা বানানোর জন্য জুতার বক্সের ঢাকনাটাকেই আমি ইউজ করব। এটার চারপাশে যে উঁচু অংশ সেগুলোকেও কেটে এটার চারপাশে একটু জায়গা রেখে মাঝ বরাবর আবার দাগ কেটে সেই অংশটাকেও কেটে ফেলব। এটা কাট আউট করা হয়ে গেলে আমি বক্সের নিচের এবং ঢাকনার অংশটাকে কালো রঙের কালার পেপারে দিয়ে মুড়িয়ে ফেলব। যদিও বক্সটা আগে থেকেই কালো ছিল, বাট কিছু কিছু জায়গায় একটু লেবেল লাগানো ছিল, তাই আমি এটার উপরে কালো কালারের কাগজটা লাগিয়ে ফেলি। তারপর ঢাকনার অংশটাকে নিচের বক্সের অংশের সাথে একটা যে কোনো একটা সাইডে এভাবে সেলো টেপ লাগিয়ে ফেলবো। এভাবে আমাদের ঢাকনাটা একদম রেডি হয়ে যাবে। তারপর আমি এরকম একটা ক্লিয়ার শিট নেব, যেটা আমি আমার জামার ক্যাটালগের যে ব্যাগ থাকে সেটা থেকে কালেক্ট করেছিলাম। তো এইটা ঢাকনার ভেতরের অংশে গ্লু গানের সাহায্যে অথবা যে কোনো গ্লু এর সাহায্যে সেট করে দিব। এভাবে আমাদের ঢাকনার উপরের অংশটা ভিজিবল হয়ে যাবে এবং দেখতে খুব কিউট লাগবে। তারপর ভেতরের অংশের মাপ অনুযায়ী আমি এরকম লম্বা 3টা এবং পাশে ছোট ছোট প্রায় মোট 12টার মতো কাগজ কেটে সেগুলোকে সাদা কাগজ লাগিয়ে ফেলেছিলাম। একটু মোটা কাগজ ইউজ করার চেষ্টা করবেন এক্ষেত্রে। তারপর এগুলোকে এভাবে অর্গানাইজ করি, দেন আমার কাছে মনে হচ্ছিল ব্যাপারটা সাদা মানাচ্ছে না, যেহেতু কালো বক্স ভেতরটাও কালো রং করে ফেলি, তাই আমি ভেতরটার মধ্যে কালো রঙে অ্যাক্রিলিক কালার করে এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিই। এটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে এটার ওপরের অংশে, লাকিলি আমার কাছে এরকম একটা কালো লেস ছিল যেটা আমি উপরে অংশে ঢাকনার দিক দিয়ে লাগিয়ে ফেলবো, তার ফলে ঢাকনার অংশটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এখন আমার সম্পূর্ণ অর্গানাইজার রেডি, এখন শুধু আমি এটার ভেতরে আমার DIY অর্নামেন্টস এবং অ্যাক্সেসরিজ বানানো যত হাবিজাবি আছে সবকিছু এটার ভেতরে এখন অর্গানাইজ করব। সবকিছু অর্গানাইজ করার পর আমার মনে হয়েছিল বক্সটা আরেকটু বড় হলে হয়তো ভালো হতো, কারণ অনেক কিছুই দেখা যাচ্ছে বাদ পড়ে গিয়েছিল, তাই ভাবলাম আপাতত এটাতেই কাজ সারি, পরবর্তীতে না হয় সময় করে আরো একটা বানানো যাবে। তো তোমাদের কেমন লেগেছে আজকের এই আইডিয়াটা আমাকে কমেন্টে জানাও। এমন আরো ক্রিয়েটিভ ক্রাফটের ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।